নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের টানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় করেন মালদ্বীপে, কিন্তু বাংলাদেশ থেকে আসা এর বড় একটি অংশই দক্ষ এবং অদক্ষ শ্রমিক। উপার্জনের জন্যই মূলত তারা এই দ্বীপরাষ্ট্রে পাড়ি জমান। দেশটিতে বাংলাদেশি পুরুষ কর্মীদের সংখ্যা বেশি হলেও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন নারী কর্মীরাও। নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে নারীরা বাংলাদেশের সুনাম অর্জন করে চলেছেন প্রতিনিয়ত। একই সঙ্গে জীবন সংগ্রামে পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন তারা। বেশিরভাগ কাজে কর্মস্থানে সব মেয়েরাই আছে, মেয়েদের অনেক সুযোগ অনেক সুবিধা আছে। সে থাকলেও আমরা কাজ করতে পারতাম না, কিন্তু এখন সিচুয়েশন এতটাই বদলে গেছে যে আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি, আমরা যেটা চাই মন থেকে সেটা করতে পারছি। আমরা যখন দেশে থাকি না, জানবেন যে দেশের একটা অংশ খুব আশা করে বাইরে রয়েছে, দেশের মানুষ যাতে ভালো থাকে, আমার মা যাতে ভালো থাকে, তার জন্য আমি এখানে কাজ করি। নারী দিবসে এমন অসংখ্য প্রবাসী বাংলাদেশি নারী সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেন মালদ্বীপে তাদের সফল পরিবর্তনের নানা গল্প। সময় সংবাদ, মালদ্বীপ।